الله والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين مفصل اسلام সেদিন একটা ভিডিও করলো ভিডিওর মধ্যে ওর দেখি সূরা তিনের উপরে কথা বললো না কিছু বলি নাই মনে করলাম যে দূর এত ভিডিও করব না তার পয়েন্টের শেষ নাই যুক্তি আলা যুক্তি সারা সব পয়েন্টই আছে তো আজকে আমার দেখি বলতেছে সূরা তিন এর মধ্যে কোনোই অর্থ নাই নিরর্থক সুরা ভাই নিরর্থক সুরা এই সুরা তো শুইনা কান্দার কথা মানছে এটা নিরর্থক না এটার বিশাল অর্থ আছে পজিটিভ ভিউ নিয়ে যাইতে হবে পজিটিভ ভিউ নিয়ে যাইতে হবে প্রথমেই যদি ধৈর্য নেই যে এর মধ্যে কোনো অর্থ নাই তাইলে এই সুরা আপনারা আরো ভালো করে বুঝাই দিবে যে এর মধ্যে কিছুই নাই রে ভাই জাগা কোরআন জীবন্ত বই এর জান আছে সুরার শেষ কথা কি বিচারে আল্লাহর বিচারে সন্দেহ কোথায় এই আয়াতের শেষ কথা হইতেছে আল্লাহর বিচারের সন্দেহ কোথায় আমরা বসে আছি আল্লাহর মাফের আশায় হাজার হাজার রকমের গুনাহ হাজার হাজার রক্ত নামাজ মিস যা মন চায় তাই করতেছি একই ভরসা যে আল্লাহ মাফ করে দিতে পারে মাফের আশাতেই বসে আছি সেই দিনে এক মুহূর্তের বিচার যদি মাফ না করে অনন্তকালের জন্য দোজক ওই এক মুহূর্তের একটা বিচার আল্লাহর মাফের জন্য বসে আছি উপায় নাই উপায় নাই আল্লাহ কি কইছে এই সুরা শেষ কথা কি আল্লাহর বিচারে সন্দেহ কোথায় সুরা প্রথম থেকে আমি আবার ব্যাখ্যা করে করে শোনাই মানুষ তো ব্যাখ্যা না করলে বুঝে না যেখানে কি কইতেছে ভেদে মারেফত কি والتين والزيتون وطور سينين এই যে তিন জয়তুন আরে সিনাই পাহাড় কোথায় পৃথিবীর সবচেয়ে রুক্ষতম একটা দেশে এলাকায় সবচেয়ে রুক্ষতম এলাকা হিজর রকি ট্র্যাক এই তিন এই যে ডুমরা এই ডুমরা তো আমরা খাইও না আমাদের দেশের মতন আম জাম কাঁঠাল তো মানে হয় না কিছু খেজুর বাগান আছে তাও সব জায়গায় নাই এই পাহাড় রুক্ষ পাহাড়ের মধ্যে হয় তিন আর জয়তুন আর রুক্ষ পাহাড় আর পাথুইরা রাস্তা সেই শুরু ইয়েমেন থেকে শুরু ইয়েমেন সে আদ জাতির ইয়েমেন সেখান থেকে শুরু শেষ হয়েছে কোথায় দামেশকে যায় শেষ হয়েছে দামেশকে যায় শেষ হয়েছে এখানে দেশ যেমন রুক্ষ মানুষগুলা রুক্ষ
আল্লাহ সত্যি মানুষকে হাই উঁচা স্ট্রাচার দিয়ে তৈরি করছে, যেখানেও মানুষটিকে এইরকম রুক্ষ জায়গায় মানুষটিকে, এই যে তিন জয়তুন আর সিনাই পাহাড়ের দেশ, যার মধ্যে দিয়ে সেই রকি ট্র্যাক, হিজর, এই শহরগুলা কোথায়, আত কোথায়, ধ্বংস হয়ে গেছে। সাবার রাজধানী মারিফ বন্যায় ধ্বংস হয়ে গেছে। আরো যদি উত্তরে আসেন, সামুদ কোথায়, ধ্বংস হয়ে গেছে। তারপরে মিডিয়ান জাতি কোথায়, ধ্বংস হয়ে গেছে। পেট্রা কোথায়, ধ্বংস হয়ে গেছে। গমরা ধ্বংস হয়ে গেছে। সদম ধ্বংস হয়ে গেছে। সব ধ্বংসপ্রাপ্ত শহর, একটাই শহর, সমসাময়িক একটা শহর, সেই ইব্রাহিমের শহর, 7,500 বছর আগের সমসাময়িক শহর একটাই টিকে আছে, কোনটা, মক্কা। এইটাই নিরাপত্তা শহর, কারণ এ নিরাপত্তা পাইছে। তিন আর জয়তুন আর সিনাই পাহাড়ের কসম, একটা শহরই নিরাপত্তা পাইছে, মক্কা। কেন আর একটু শুনে নেন, বলতেছি কেন। এই নিরাপত্তা শহর মক্কা সব ধ্বংস হয়েছে, শুধু এই শহরটাই রক্ষা পেয়ে গেছে। আদ গেছে, মারিব গেছে, সদম গেছে, মিডিয়ান গেছে, পেট্রা গেছে, সদম গেছে, গোমরা গেছে, সমসাময়িক কোনো শহর নাই। মক্কার পাথুরের বিল্ডিংগুলা, পাথুরের এলাকার কিছুই নাই, কোনো গাছ নাই, এই জায়গায় মানুষ থাকে। এই শহরটাই টিকে আছে নিরাপত্তার শহর হিসাবে। لقد خلقنا الإنسان في أحسن تقويم এই এলাকার মানুষরা উঁচা স্ট্রাচার দিয়ে তৈরি করা হয়েছে, তারা উঁচা আত্মসম্মান আলাল দমন হওয়ার লোক না, এই রুক্ষ প্রকৃতিতেও তারা টিকে থাকার লোক ছিল, উচ্চ সম্মানিত লোক, তা সত্ত্বেও তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানুষকে আল্লাহ উঁচা করে সৃষ্টি করছে, খুব হাই স্ট্যান্ডার্ডে সৃষ্টি করছে, আবার খুব নিচু করছে, খুব নিচু করে দিছেন, কোনো কোনো মানুষ খুব নিচু হয়ে যায়। সব শহর ধ্বংস করা হয়েছে, আল্লাহ সব শহর ধ্বংস করছে, যারা অত্যাচারী ছিল আর যারা ভালো ছিল, যারা সৎ কাজের মধ্যে দিয়ে ছিল, তারাই শুধু টিকে গেছে, আর কেউ টিকে নাই। মক্কা এখনো টিকে আছে, আর কেউ টিকে নাই। আজ সামুদ কেউ টিকে নাই। তাইলে ওই অকাম করেও কেয়ামতের দিন বাইসে বাইসে যাইতে পারি, আল্লাহ রহমানুর রহিম, সত্যি বর্ষা তো করতেই হবে, উপায় নাই, কিন্তু তারপরেও এটা চিন্তা আছে, থাকা উচিত। এই উঁচা উঁচা জাতি, হাই স্ট্যাচারের তৈরি জাতি ধ্বংস হয়ে গেছে, শুধু মক্কা টিকে আছে। তাহলে বিচারে সন্দেহ কোথায়, আল্লাহর শেষ বিচারে সন্দেহ কোথায়। فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين আবার শুনি। الله والتين والزيتون تين জয়তুনের কসম, وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين
অন্যায়কারীকে আল্লাহ ধ্বংস করছেন, তাইলে শেষ বিচারের বিচারে সন্দেহ কোথায়? যে আমি অকাম করে যাব, তারপরে হয়তো আল্লাহ মাফ করে দিবে, হ্যাঁ আল্লাহ মাফ করতে পারে, সবসময় চিন্তা রাখতে হবে রহমানুর রাহিম। কিন্তু পৃথিবীতে বহু অকাম করা জাত সব ধ্বংস হয়ে গেছে, একটাই টিকে আছে। মক্কা ছাড়া আর কোনো শহর নাই, মক্কার লোক বাইরে গেছে, কারণ তারা সৎকর্মশীল হয়ে গেছিল শেষে, আর সব শেষ। রকি ট্র্যাক হিজরের কোনো শহর নাই, থাকতে পারে নতুন তৈরি করা শহর থাকতে পারে, নিয়মও বানাইতেছে ওই শহরের পাশ দিয়ে, কয়েকদিন টিকবে আল্লাহ জানে, সব গেছে। তবু আল্লাহ আমরা, আমাদের উপায় নাই, তবু আমরা আল্লাহর রহমতের উপরে নির্ভর করি। হাজার হাজার গুনাহ করেও আল্লাহই ভরসা, আল্লাহ ছাড়া কি ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।